আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিন কিন্তু তার লাবণ্যতা হারাতে শুরু করে, স্কিনের মধ্যে দাগ ছোপ পড়ে যায়। আজকে একটা রেমেডি নিয়ে হাজির হলাম, আপনারা আশা করি এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে পারবেন। এর জন্য আজকের রেমেডিতে আমি ব্যবহার করব কফি পাউডার। কফিতে রয়েছে ক্যাফেন, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। স্কিনকে একটা ইনস্ট্যান্ট গ্লো আনতে সহায়তা করে এই কফি পাউডার। স্কিনের মধ্যে যত দাগ ছোপ রয়েছে সে দাগ ছোপ রিমুভ করতে সহায়তা করে এই কফি পাউডার। আমাদের স্কিনের জন্য কফি পাউডার যে কতটা উপকারী, যারা কফি পাউডার দিয়ে এই রেমেডিগুলো তৈরি করে ব্যবহার করেছেন, শুধুমাত্র তারাই কিন্তু বুঝতে পারবেন। আজকের রেমেডিতে আমি হাফ চা চামচ পরিমাণের কফি পাউডার দিয়ে নিচ্ছি। আজকের রেমেডিটা যারা ব্যবহার করবেন তাদের বয়স অবশ্যই 15 বছরের উপরে হতে হবে, বাচ্চারা এই রেমেডিটা ব্যবহার করবেন না। এরপর আমি এখানে ব্যবহার করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের নারিকেল তেল। নারিকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। স্কিনের কলাজেন সিস্টেমকে ভালো রাখতে সহায়তা করে এই নারিকেল তেল। স্কিনকে ঝুলে যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করে এই নারিকেল তেল। এরপর আজকের রেমেডিতে আমি ব্যবহার করে নিচ্ছি কাঁচা হলুদের গুঁড়া আর মসুরের ডালের গুঁড়া। এখানে আমি 100 গ্রাম কাঁচা হলুদ আর 100 গ্রাম মসুরের ডাল একসাথে করে মিক্সড করে নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে, সেক্ষেত্রে আপনারা রান্না করা হলুদের গুঁড়াও খুব সামান্য পরিমাণের দিয়ে নিতে পারেন, আর মসুরের ডালটা বেটে দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আজকের রেমেডিতে আমি 1 চা চামচ পরিমাণের কাঁচা হলুদের গুঁড়া আর মসুরের ডালের গুঁড়া মিক্সড করাটা ব্যবহার করে নিচ্ছি। মসুরের ডালের গুঁড়া আমাদের স্কিনকে টান টান করতে সহায়তা করবে, স্কিনের দাগ ছোপ দূর করতে সহায়তা করবে। কাঁচা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক, যা আমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ রয়েছে, কাটা যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনটাও কিন্তু রিমুভ করতে সহায়তা করবে এই কাঁচা হলুদের গুঁড়া। এরপরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, খুব ভালো করে মিক্সড করে নেবেন। এরপর এখানে আমি ব্যবহার করব লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এখানে আমি 1 চা চামচ পরিমাণের লেবুর জুস দিয়ে নিলাম। লেবুর জুস দিয়ে এখন আপনারা খুব ভালো করে মিক্সড করে নেবেন। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন। রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনারা আপনাদের ফেসটা খুব ভালো করে ধুয়ে নেবেন ফেস ওয়াশ কিংবা সাবান দিয়ে। এরপর আপনারা সেই পরিষ্কার ফেসের মধ্যে রেমেডিটা সার্কুলার মোশনে 2 মিনিট মাসাজ করে নেবেন। সার্কুলার মোশনে মাসাজ করার ফলে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার স্কিনটা ভিতর থেকে ফর্সা হবে। আজকের রেমেডিটা আপনারা সপ্তাহে 3টা দিন ব্যবহার করে নেবেন, আর অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আবার ভালো করে আপনার ফেসে রেমেডিটা লাগিয়ে নেবেন। তারপরে 20 থেকে 25 মিনিট ওয়েট করবেন, যখন শুকিয়ে আসবে তখন আপনি ভালো করে আপনার ফেসটা ধুয়ে নেবেন। এরপরে যে যে নাইট ক্রিম ব্যবহার করেন সেই নাইট ক্রিম দিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে আপনারা নিজেরাই নিজেদের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। একবার হলেও ট্রাই করে বাড়িতে দেখেন, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছুই মিক্সড করা হয়নি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।